আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা এখন আমাদের শাকদেরকে নিয়ে এসেছি কুয়েতের খাইরান অঞ্চলে, এবং এটা হচ্ছে একটি পর্যটন এরিয়া। এই নদী যেগুলো দেখা যাচ্ছে, এই নদীগুলো হচ্ছে মানুষের বানানো, এরকম অসংখ্য নদী আছে। এই নদীর তীরে দাঁড়িয়ে আমাদের শেখ মতিউর রহমান সাহেব আপনাদের একটু কথা বলবে। আমাদের সাথে আছেন ডক্টর জাকারিয়া সাহেব, আমরা একটু সাথে উপভোগ করছি, তো আমরা তার কাছ থেকে সামান্য বক্তব্য আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد। قال الله تبارك وتعالى: وان تعدوا نعمة الله لا تحصوها ان الانسان لظلوم كفار। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে এই কুয়েতের মাটিতে আমরা খাইরান নামক এলাকায় সমুদ্র থেকে নদী নালার মতো যা বের করে নিয়ে আসা হয়েছে কৃত্রিমভাবে, এখানে আমরা এসেছি আমাদের মশায়েখদের সাথে। শেখ হাবিবুর রহমান সাহেব আছেন আমার সাথে, শেখ আখতারুর রহমান আছেন, শেখ ডক্টর আবুবকর জাকারিয়া হাফেজ আহমুল্লাহ জামিয়ান, এবং আমাদের বাবুল ভাই আছেন, আবু সারা ভাই আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এইরকম আল্লাহ দিনের ওপর, তৌহিদ সুন্নার ওপর আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এবং আল্লাহর কাছে দোয়া করি তার সাথে সাথে যে আল্লাহ রাব্বুল যেন এইভাবেই আমাদেরকে জান্নাতুল ফিরদৌসে একত্রিত হওয়ার তৌফিক দান করেন এবং সেই পথে চলার তৌফিক দান করেন। এই নদী নালা দেখে, পানি দেখে মনে হচ্ছে জান্নাতের কথা। তাজরি মিন তাহতিহা আনহার, যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, জান্নাতের নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, হাউজে কাউসারে পানি দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত দান করেন, এবং এই আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় তৌফিক দান করেন। আসল হচ্ছে এই দুনিয়ায় যদি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, ফরজ অজেব আদায় করে হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকে, এবং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বেশি বেশি সুন্নত নফলের মাধ্যমে, মুস্তাহাবের মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সে জান্নাতে আমাদেরকে দাখিল করবেন যার নিচে তাজরি মিন তাহতিহা আনহার, নহর সমূহ প্রবাহিত। রাব্বুল আলামিন কাছে আশা রাখি যে আল্লাহ আমাদের নিজেদের সংশোধনের তৌফিক দান করেন, দিনের ওপর ইস্তিকাম অটলতা দান করেন, এবং আমাদের দিনী ভাই বোনদেরকে আল্লাহ যেন দুনিয়া আখেরাতে সার্বিক আজাব থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, আমাদের মুসলিম উম্মার ছেলে মেয়েদেরকে ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন, ইসলামী তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। এখন আমাদের দুটি বাণী মানে চাচ্ছি আমরা জনাব শেখ জাকারিয়া সাহেবের কাছ থেকে। আমরা মূলত একটু পানিতে পা ভিজাচ্ছি, এই জন্য ওই শেখদের একটু কাপড়টা কখনো হয়তো সামান্য উঁচুতে উঠাইতে হচ্ছে, পানিতে আমরা এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত রাসুলিল্লাহ। আসলে অনেকদিন থেকেই যখন এই আয়াত তেলাওয়াত করতাম তাজরি মিন তাহতিহা আনহার, জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, তখন এটা বোঝা খুব কঠিন ছিল যে এটার এত গুরুত্ব কেন দেয়া হচ্ছে। এখন এখানে আসার পর দেখলাম যে মানুষ বাড়িঘর করে এই কৃত্রিম, এইটা তৈরি করা মূলত, এটা কিন্তু আগে নদী ছিল না, এটা কৃত্রিমভাবে তৈরি করা, পুরোটা খাদ করা হয়েছে 20 ফুটের মতো, আরও বেশি, 20 কিলোমিটার লম্বা, এটাকে পরে পানি ছেড়ে দেওয়া হয়েছে সাগর থেকে, আর আসার পর এত স্বচ্ছ পানি এসেছে যে যেখানে কোনো মাটি অত্যন্ত অত্যন্ত সাফ মাটি, আবার নিচের পানি সবই দেখা যাচ্ছে। আশ্চর্য জিনিস হচ্ছে নিচের যাবতীয় আক রেখা সবই দেখা যাচ্ছে, মানে এত স্বচ্ছ পানি খুব সাধারণত দেখা যায় না। আমাদের সমুদ্রগুলোর পানি সাধারণত অনেকটাই গোলা হয়ে থাকে, কিন্তু এখানকার সমুদ্রের পানি একেবারে স্বচ্ছ, একেবারে স্বচ্ছ। তো এটা আবার আমার একটা হাদিস মনে পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে জান্নাতের নাহারগুলো কোনো খাদ হইয়া প্রবাহিত হবে না, এগুলো উপর দিয়েই থাকবে, এগুলো ময়লা থাকার সম্ভাবনা থাকবে না।
এগুলিও কিছু কিছু ধারণা পাওয়া যাচ্ছে, মূলত উদ্দেশ্য হচ্ছে ধারণা পাওয়া। জান্নাত তো বিরাট ব্যাপার, ভিন্ন, সম্পূর্ণ সম্পূর্ণই ভিন্ন, এর কোনো তুলনা করা যায় না দুনিয়ার কোনো কিছুর সাথে। ইবনে আব্বাস যেটা বলেছেন, জান্নাতে দুনিয়াতে যা আছে শুধুমাত্র নামই মিলবে, আর কাজে কোনো কর্মে মিলবে না, সেটাই আমার কাছে মনে হচ্ছে। আশ্চর্য জিনিস হচ্ছে এরা কিন্তু এই এই সাগরের উপরে নদীও এই নদীটা বানায় সাথে সাথে মসজিদ তৈরি করে। দেখেন কি সুন্দর মসজিদ, এখানে একটা ওইখানে একটা মসজিদ, প্রত্যেক এলাকায় মসজিদ তৈরি করেছেন। এবং এখানে কত সুন্দর পরিবেশ দেখেন, কোনো খারাপ কিছু হচ্ছে না। এরা নৌকা মানে বাইস করে, এখানে বোট দিয়ে বাইস করে, পুরোটাই আল্লাহ তাআলার নেয়ামত দুনিয়াতে যা দিয়েছেন আল্লাহ তাআলা, এটাকে যথাযথভাবে তারা সুন্দরভাবে এরকম শত শত দিয়েছে, না শত শত দিয়েছে আল্লাহ, এটা জানেন। আচ্ছা ঠিক আছে, আর দেখেন এই এই যে একটু ঢেউ আসছে, দেখেন এই ঢেউটা, এটা অসাধারণ একটা সুন্দর ঢেউ, বাড়ি দিচ্ছে আবার সুন্দর হয়ে যাচ্ছে, আবার হয়তো এটা আবার আসবে না, কিছু অনেকক্ষণ পরে আসবে এরকম একটা ঢেউ। সাগর থেকে এরকম নাহার তৈরি করে নিয়ে যাওয়া, এটা অসাধারণ একটি শিল্প আমি বলতে পারি। আল্লাহ তাআলা এদের সম্পদ দিয়েছেন, এরা এটার মধ্যে কাজে লাগিয়েছে, এবং দুনিয়া যতটুকু নেয়ামত আছে ভোগ করা এখন নাজায়েজ নয়, আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। আসলে এটা পুরোটাই বোট নামানোর ব্যবস্থা করেছেন, গাড়িতে করে বোট নিয়ে এসে আবার নামিয়ে আবার বোট নিয়ে পুরো স্পিড বোট নিয়ে তারা এখানে দৌড়াদৌড়ি করে আবার চলে যায়। আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এরকম আল্লাহ তাআলা কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন এই নিয়ামতটা আমাদের জন্য দিয়ে অনেক দিন পর্যন্ত রাখেন, যতদিন আল্লাহ তাআলা তার ইচ্ছা তিনি রাখবেন ততদিন যেন রাখেন, বেশি যত বেশি রাখে তত আমরা আল্লাহ সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করে যাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আক্তারুল এখন আমাদের সামনে কিছু কথা বলবেন, শেখ আক্তারুল রহমান ভাই বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বড় বড় শায়েখদের সাথে একত্রিত হতে পেরেছি, তারপরে সাগরের পাড়ে, এটা ছোটোখাটো একটা সাগর যার বর্ণনা আপনারা শুনেছেন, মিনি সাগর তৈরি করা হয়েছে এবং মূল সাগর থেকে পানি নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বাহারটাকে তার আয়াতের অন্তর্ভুক্ত বলেছেন নিদর্শনাবলীর। তো এই বাহার এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম বড় নিয়ামত, আর যে কোনো নিয়ামতের আমাদের শুকরিয়া করা উচিত। তো এগুলো দেখলে আসলে মন থেকে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোরঞ্জনের জন্য, আমাদের চক্ষু শীতলের জন্য কত কিনা দিয়েছেন। এবং একটু পূর্বে ডক্টর আবু বকর জাকারিয়া বলেছেন যে জান্নাতের তলদেশে নহর সময় প্রবাহিত, এর রহস্যটা আমরা এখানে এসে বুঝতে পারলাম বা বোঝা যায় যে আসলে দেখা আছে বড় লোকদের ঘর বাড়ি সব নহরের ধারে, এই ছোট মিনি সাগরের ধারে। তা আসলে দেখতে আনন্দ লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, এ দুনিয়ায় যদি না হয় তো ইনশাআল্লাহ পরকালে যেন আমাদেরকে সেই জান্নাত দানে ধন্য করেন, যে জান্নাতের তলদেশে নহর সময় প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আর এ সে জান্নাতি নহর লাভের উপায় হলো সৎ আমল করে যাওয়া, ঈমান এবং সৎ আমল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন খাঁটি ঈমান অবলম্বনের এবং সৎ আমল করার। খাঁটি ঈমান বলতে শিরিক বিমুক্ত ঈমান, আর আমল সালেহ বলতে বিদআত মুক্ত আমল। এই দুটি অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে তার রবের সাথে সাক্ষাতের আশাবাদী, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে অন্য কাউকে যেন শরীক না করে। দুটি কাজ করতে হবে আল্লাহর সাথে আশাবাদী হতে হলে, দুটি কাজ কি? সৎ আমল আর শিরিক বিহীন আমল, শিরিক করা যাবে না, তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভে ধন্য হব। এবং সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বলেছেন, তাই আমরা আল্লাহর দরবারে চাই যেন তিনি জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ। তিনবার জান্নাত চাইলাম, আল্লাহ যেন আমাদের নসিব করেন, কারণ এক হাদিসে আছে তিনবার যে আল্লাহ কাছে জান্নাত চাইবে, জান্নাতই বলবে আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাও, আর তিনবার যে জাহান্নাম থেকে পানা চাইবে, হ্যাঁ জাহান্নাম বলবে আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে নাজাত দাও।
তো আমরা জান্নাত চাওয়ার পাশাপাশি এবার জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান্নার, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান্নার, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান্নার। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা এই পর্যন্ত তিনজন শেখের এনেছি, এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন শেখ হাবিব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই বিশ্ববরেণ্য ওলামাদের পাশে আমি আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং আমরা একটি সুন্দর জায়গায় এসেছি, পর্যটন এলাকা যেটা বললাম যে খাইরানে। এটা আপনারা লক্ষ্য করছেন যে এখানে বোট চলছে এবং এখানে যে আমরা লক্ষ্য করছি যেখানে বোট থাকে এখানে অনেকে আনন্দ করার জন্য বেরিয়ে যাচ্ছে। আমরাও মূলত এই এলাকার সাইকে একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে এসছি, যে আট দিনব্যাপী সম্মেলনের প্রতিদিন শুধু আলোচনা হচ্ছে, আজকে একটু ঘোরা হোক, সাথে আমাদের সন্ধ্যায় আল অফরা এলাকায় যেটা কৃষি এলাকা সে এলাকায় আলোচনা আছে। আমরা মূলত যাচ্ছি ওখানে এর মাঝখানে যেটা সৌদির বর্ডারে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোট থামছে, একটি ভাইরা যেখানে আনন্দ করে একটা গাড়ি আছে। তো আমরা যেহেতু আজকে সব প্রতিদিনই আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাই, আজকে বলছি আমরা একটু সাইকেলের সামান্য বিনোদন ব্যবস্থা করি, সেই সাথে আপনাদেরকে শরীক করা এই উপলক্ষে এখানে আসা। এছাড়া কোরআনে কারিমের মধ্যে যেখানে জান্নাতের কথা বলেছেন, আল্লাহ অধিকাংশ জায়গায় বলছেন জান্নাত ফি জান্নাতিন তাজরিমিন তাহতিহা আনহার, তো যেখানে নহর প্রবাহিত হবে। তো আসলে নহরের পাশে প্রাসাদ থাকলে যে সুন্দর লাগে, খেজুর বাগানও দেখতে পাচ্ছি পাশে, সেই খেজুর বাগান আমরা এখানে খেজুর বাগান আছে, শহর আছে এবং বাজার আছে, পুরোপুরি এটা একটি শহর মূলত। তো অত্যন্ত সুন্দর চমৎকার এলাকা, আর নদীর পানিগুলো দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ। যে নদীর পানিগুলো আমরা দেখতে পাচ্ছি পাঁচ ছ হাত গভীর পর্যন্ত এখানে দেখা যাচ্ছে পানি। তো অত্যন্ত স্বচ্ছ পানি, কিন্তু পানিগুলো কিন্তু খুব লবণাক্ত দেখে পরিষ্কার মনে হচ্ছে। আমরা আমাদের সাথে যারা লাইভে আছেন বা পরবর্তী দেখবেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের আনন্দের সাথে আমরা আপনারা আনন্দিত হবেন। আর লম্বা না করে আমি আবারও আমাদের সাথে সেই সাইকেলে এসছেন বাবুল ভাই এসছেন, শেখ আখতার আছেন, আবু সারা আছেন, সবাইকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ যেন তাদের এই এলমি সফর যে উদ্দেশ্যে তারা এসছেন, আমাদের দাওয়াতি কাজ এটা সফল করেন এবং আমাদের ভুল ত্রুটি মাফ করেন। আল্লাহ আজকে যেমন আমাদেরকে এই সুন্দর একটি জায়গাতে একত্রিত করেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে পরকালে জান্নাতে একত্রিত করেন, এই আশা প্রত্যাশা করছি, এই দোয়া করছি, কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।